হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ইমুর দুটি বিগ আপডেট নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো যারা ইমুর ব্যবহার করে থাকেন তাদের ইমুর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু হ্যাক হয়ে যায় ছোট ছোট ভুলের কারণে। তা আপনি কিন্তু আজকের এই ভিডিও দেখতে পারলে আপনি কিন্তু আপনার ইমুটা কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, কেউ চাইলে কিন্তু আপনার ইমুটা কোনদিন হ্যাক করতে পারবেন না। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটনে প্রেস করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজ্জল ইসলাম বাবুপনের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিন অ্যাপেদের আবার স্বাগতম। বন্ধুরা, প্রথম সরাসরি আপনার যে ইমো অ্যাপটা আছে আপনি সরাসরি সেই ইমো অ্যাপে জাস্ট সরাসরি চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে প্রোফাইলে আপনার যে ছবিটা দেওয়া আছে আপনি জাস্ট সেটার উপরে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে পাবেন আপনি জাস্ট সেটিংস বলে যে অপশনটা, আপনি সেই সেটিংস এটা জাস্ট তো ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে পাবেন আপনি যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে অপশন দেখতে পাচ্ছেন, যে এই যে লাস্টের আগেরটা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন যে এখানে কিন্তু ম্যানেজ ডিভাইস বলে অপশন লেখা আছে, একটি ম্যানেজ ডিভাইস, আপনি জাস্ট সেটার উপরটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ইমেল অ্যাকাউন্ট আছে সেটা কোন কোন ডিভাইস যেটা অ্যাক্টিভ আছে। তো আমার কিন্তু রেডমি নোট 9 এস সেটা কিন্তু এখানে শো করতেছে, দেখুন এটা কিন্তু আমার ফোনে কিন্তু এটা আমারই ফোন এবং আমার ফোনে কিন্তু এটা অ্যাক্টিভ আছে। তো এটা কিন্তু অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু অনেক সময় অনেক কী হয়, যদি হ্যাক হয়ে থাকে ইতিমধ্যে আপনি কিন্তু যদি আপনি যদি চান এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন, আপনি যদি অন্য ডিভাইসে যদি কখনও লগ ইন করে থাকেন সেগুলো আপনি কিন্তু ডিলেট অপশনে ক্লিক করে কিন্তু ভেরিফাই করলে কিন্তু ডিলেট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট এই যে উপরে আমার যে ডিভাইসটা আছে দেখেন জাস্ট এখানে যে ক্লিক করে দেবেন, জাস্ট সেটার উপরটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন যে সেট আস যে ডিভাইস যে আপনার যে ডিভাইসটা সেটা আপনি সেট আপ করবেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউজ অপশন দেখতে পাচ্ছেন, যে কনফার্ম অপশন সিম্পলি সে কনফার্মেশনটা ক্লিক করে দেবেন। তো কনফার্মেশন ক্লিক করলে কিন্তু এখানে একটা কল আসবে এবং তো আমার এখানে একটা জাস্ট ওটিপি কোড আসবে, আমি জাস্ট ওটিপি কোডটা এখানে দিয়ে নিই। এখান থেকে ভেরিফাই কোডটা জাস্ট টাইপ করে দিলে কিন্তু খুব সহজে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে দেখতে পারবেন যে আপনি আপনি যে এখানে আপনার চলে গেছিলেন যে অ্যাকাউন্ট আর সিকিউরিটি অপশনে, আপনি সেই অ্যাকাউন্ট আর সিকিউরিটি অপশন আবার আপনি চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখান থেকে পাবেন আপনি জাস্ট যে ফ্যামিলি গার্ড দেখতে পাচ্ছেন, যে ফ্যামিলি গার্ডস আপনি সেই ফ্যামিলি গার্ডের জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনভাইট, তো ইনভাইট অপশনে ক্লিক করলে কী হবে, এখানে কিন্তু আপনার তিনজন যে তিনজনের সাথে আপনি সবথেকে বেশি আপনার সম্পর্ক ভালো কিংবা আপনি তিনজন আপনার পরিবারে কেউ আপনি তিনজনের কাছে এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে মাই সিস্টার দিলাম, এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার পরিবার পরিজন কারোর কাছে আপনি তিনজনকে এখানে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনি কী করবেন যে ইনভাইট অপশনটা জাস্ট ক্লিক করে দেবেন। তো ইনভাইটেশন ক্লিক করার পরে আপনার এখানে উপরটা কী হবে, সে যদি আপনার এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন, তো ওকেতে ক্লিক করে দেবে ইনভাইটটা তাদের কাছে কিন্তু অলরেডি একটা ইনভাইট চলে গেছে। সে যদি ইনভাইটটা আপনি কী করবেন, তার ফোন থেকে আপনি অ্যাকসেপ্ট করবেন কিংবা তাকে বলবেন অ্যাকসেপ্টটা করতে। তখন তারপর যদি আপনার অ্যাকাউন্ট যদি কখনো হ্যাক হয় কিংবা তার অ্যাকাউন্ট যদি কখনো হ্যাক হয়, তাহলে কিন্তু আপনারা নিজেদের ভিতরে আপনারা কিন্তু নিজেরাই যে ইয়েটা আছে ইমেল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনার খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন কোনোরকম কোনো সমস্যা ছাড়া। যদি দেখতে পাচ্ছেন যে আমার তিনজনের কাছে কিন্তু অলরেডি চলে গেছে সেই ইনভাইটটা তার কাছে চলে গেছে, দেখতে পাচ্ছেন যে তারা যদি এখানে ভিউয়ার ক্লিক করে তাহলে কিন্তু খুব সহজে তারা এই ইনভাইটটা কিন্তু খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারবে। তো ইনভাইট দেখুন আমি কিন্তু আমার ফ্রেন্ডের কাছে ইনভাইট পাঠিয়েছি, সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করছে এবং অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে থ্যাংক ইউ ফর ফ্যামিলি গার্ডস মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আমি কিন্তু তার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় আমি রিকভারি করতে পারবো এবং সে আমার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় আমি কিন্তু তার ইমো থেকে কিন্তু সেটা রিকভারি করতে পারবো। তো আপনি কিন্তু তিনজনের যে কোনো একজন অ্যাকসেপ্ট করলে হবে কিংবা তিনজনে যদি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকে ভিডিওতে, ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।